প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় পশ্চিমবঙ্গের কৃষকদের প্রথম কিস্তির টাকা অর্থাৎ 2,000 টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা এসেছে কিনা কিভাবে চেক করবেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে এবং কি মেসেজ দেওয়া হচ্ছে সেটাও জানাবো এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আবার মাননীয় প্রধানমন্ত্রী জি সে অনুরোধ করেন কি ওই বটন দবায় ও প্রত্যক্ষ লাভ অন্তরণ কে মাধ্যম সে 9.5 করোড় সে অধিক কিষানো কো 20,000 করোড় रुपए से अधिक की धनराशि का अंतरण करें। यह धनराशि लाभार्थियों के सीधे खाते में तत्काल अंतरित हो जाएगी। তো বন্ধুরা, পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট আপনি ভিজিট করবেন pmkishan.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে ডাইরেক্ট আপনি এই পেজে পৌঁছে যেতে পারবেন। এছাড়াও প্রধানমন্ত্রী যে আনুষ্ঠানিকভাবে এই ইনস্টলমেন্টের টাকা দেওয়ার কাজ শুরু করেছে, তো সেটা যদি আপনি দেখতে চান এখানে লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে আপনি দেখে নিতে পারবেন। তো আজকে অর্থাৎ 14 মে থেকে টাকা পাঠানোর কাজ শুরু হয়ে গেছে এবং অলরেডি ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা চলেও এসেছে, সেটাও আপনাদেরকে দেখাবো। তো আপনারা যারা অনলাইনে আবেদন করেছেন, আপনি পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার পর ফার্মার কর্নারে আসবেন এবং বেনিফিসিয়ারি স্ট্যাটাস এই যে অপশনটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে। তো আপনার আধার নাম্বার দিয়ে সার্চ করতে চাইলে আধার নাম্বারে ক্লিক করবেন এবং আধার নাম্বার এখানে এন্ট্রি করে গেট ডাটাতে ক্লিক করবেন। এছাড়াও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে বা মোবাইল নাম্বার দিয়েও আপনি ডিটেলসটাকে চেক করতে পারবেন। তো আপনি আধার নাম্বার এন্ট্রি করার পর গেট ডাটাতে ক্লিক করলে তো আপনার সম্পূর্ণ ডিটেলস এখানে শো হবে দেখতে পাবেন। এখানে আপনার নাম মিলিয়ে দেখে নেবেন, আপনার আধার নাম্বারের শেষ 4 অঙ্ক এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ 4 অঙ্ক এখানে শো হবে। এছাড়াও এখানে স্ট্যাটাসে আপনার আরও যে সমস্ত তথ্যগুলো আপনাকে মিলিয়ে দেখতে হবে, এখানে PFMS ব্যাঙ্ক স্ট্যাটাসের এই জায়গাটাতে কী লেখা রয়েছে, অর্থাৎ এখানে যেটা লেখা রয়েছে দেখছেন, ফার্মার রেকর্ড হ্যাজ বিন অ্যাকসেপ্টেড বাই PFMS, অর্থাৎ এখানে অ্যাকসেপ্টেড হয়েছে এবং সেটা ডেটও এখানে দেওয়া রয়েছে দেখছেন 4/5/2021। পেমেন্ট মোড অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পাঠানো হবে এবং আধার নাম্বার ইজ ভেরিফাইড এখানেও শো হচ্ছে। এরপরে দেখুন ইনস্টলমেন্ট 1 এই যে ঘরটা রয়েছে এখানে যেটা লেখা রয়েছে, FTO ইজ জেনারেটেড অ্যান্ড পেমেন্ট কনফার্মেশন ইজ পেন্ডিং। তো FTO জেনারেট হয়ে গেছে মানেই আপনাদের টাকা পাঠানোর কাজ শুরু হয়ে গেছে, আপনার যে কোনো সময় আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো যাদের FTO জেনারেট হয়নি বা এখানে ব্যাঙ্ক স্ট্যাটাসের ক্ষেত্রে আরও কিছু ইনফরমেশান দেখাচ্ছে বা রিজেক্ট দেখাচ্ছে বা কোনো কারণে আধারের ক্ষেত্রে রিজেক্ট দেখাচ্ছে, তো এই সমস্ত বিভিন্ন প্রবলেমগুলো আপনাদের রয়েছে। তো অনেকেরই এই সমস্ত বিভিন্ন রকম সমস্যা রয়েছে, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নট রেজিস্টারেড, PFMS এরকম সমস্যা অনেকের রয়েছে, বা ডুপ্লিকেট বেনিফিসিয়ারি নেম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড ব্যাঙ্ক নেম নট অ্যালোড টু সেম স্কিম, এরকম কিছু অপশন রয়েছে, বা রিজেক্ট বাই ব্যাঙ্ক অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ইনভ্যালিড, এরকম কিছু অপশন রয়েছে। পাশাপাশি IFSC কোড আইদার নট প্রেজেন্ট অর কারেন্টলি ইনভ্যালিড TBL ব্যাঙ্ক ব্রাঞ্চ, তো এই সমস্ত মেসেজ যাদের ক্ষেত্রে শো হচ্ছে বা কোনো কারণে রিজেক্ট দেখাচ্ছে, তো তাদের ক্ষেত্রে আপনারা আপনার কাছাকাছি যে কৃষি আধিকারিক অফিস রয়েছে সেখানে আপনি যোগাযোগ করবেন। এছাড়াও পরবর্তীতে এই সমস্ত সমস্যার জন্য কিভাবে সমাধান করা যায় তারও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজকে যে মেসেজ শো হচ্ছে, তো আপনি দেখবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনার মেসেজ হয়তো চলে আসবে বা অনেকের চলে এসেছে। তো আপনাদের দেখবেন 2,000 টাকা ক্রেডিট এরকম মেসেজ শো হচ্ছে এবং আপনার কোন অ্যাকাউন্টে সেই টাকা এসেছে সেটাও শো হবে। পাশাপাশি কোথা থেকে টাকা পাঠানো হচ্ছে এখানে দেখছেন বাই PM কিষ, অর্থাৎ বাই PM কিষাণের তরফ থেকে এই টাকা পাঠানো হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং ডেটও এখানে দেখতে পাচ্ছেন 14/5/2021 তারিখে এই টাকা পাঠানো হয়েছে। তো বন্ধুরা, এখান থেকে বুঝতে পারছেন 2,000 টাকা অলরেডি পাঠানোর কাজ শুরু হয়ে গেছে এবং সেগুলো অলরেডি অ্যাকাউন্টে ক্রেডিট হতে লেগেছে। তো আপনারাও ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করবেন এবং আপনার মোবাইলে মেসেজ ফলো করবেন। তো বন্ধুরা, আপনাদের যাদের বিভিন্ন কারণে
ফর্ম বা অ্যাপ্লিকেশন রিজেক্ট হচ্ছে বা এখনও পর্যন্ত ভেরিফাই হয়নি, কয়েকদিন অপেক্ষা করুন বা আপনি কৃষি আধিকারিক অফিসে যোগাযোগ করবেন, সেখান থেকেও আপনাদের সমস্ত সঠিক তথ্য দেওয়া হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।